আসলে কি এটা জেরিদের তৈরি করা মসজিদ? হ্যাঁ অবশ্যই, কারণ আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি যে এটা এটি কিছু সংখ্যক জিন নির্মাণ করেন, তবে এই বিষয়টি মানতে নারাজ এলাকাবাসী এবং ধর্মবান মুসল্লিরা। তবে তারা দাবি করেন এই মসজিদটি নির্মাণ করেন এখানকার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল্লাহ। তিনি দিল্লির শাহজাহান মসজিদের আদলে এই মসজিদটি নির্মাণ করেন। প্রায় 200 বছর আগের কথা, তখন মেঘনা ও খরস্রোতা ডাকাতিয়া নদীর মোহনা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ছিল জনবিরল বিশাল চরাঞ্চল। সময় সময় এখানে আগমন ঘটে বিশ্বের বিভিন্ন দেশের মহান কিছু ধর্ম সাধকদের। বলা হয় বৃহত্তর নোয়াখালী অঞ্চলে ইসলামের প্রচার প্রসার ঘটেছে এই এলাকাকে কেন্দ্র করে। তাদের মধ্যে হযরত বাগদাদি রহমতুল্লাহি আলাই, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরেরা আজও ছড়াচ্ছে এই অঞ্চলে ইসলামের আলো। প্রায় 2 শতাব্দী আগে রায়পুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মাওলানা আব্দুল্লাহ। কথিত আছে মসজিদের নির্মাণ কাজ মাওলানা আব্দুল্লাহর কিছু জিন শিষ্য রাতের আধারে সম্পন্ন করেছে, তাই এই ঐতিহাসিক মসজিদটি জিনের মসজিদ নামে ব্যাপক পরিচিতি পায়। এলাকাবাসী এখনও বলেন মসজিদের তলদেশে স্থাপিত পুকুরগুলোতে জিনেরা গোসল করতেন, তারা এই মসজিদে নিয়মিত নামাজ আদায় সহ জিকির আজকার অন্যান্য ইবাদত করতেন। এমনকি গভীর রাতে জিকিরের আওয়াজ অনেক দূর পর্যন্ত ভেসে আসত। মসজিদটির অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে মসজিদের তলদেশে 20 ফুট নিচে রয়েছে 3 কামরা বিশিষ্ট গোপন ইবাদতখানা। নির্জন পরিবেশে সেখানে বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন মাওলানা আব্দুল্লাহ। মসজিদটির ভিটির উচ্চতা 15 ফুট, 13 ধাপ সিঁড়ি ডিঙিয়ে মসজিদে প্রবেশ করতে হয়। দেয়ালের প্রস্থ 8 ফুট, মসজিদের সম্মুখের জরাজীর্ণ মিনারটির উচ্চতা 25 ফুট। ঐতিহাসিক এই মসজিদটি লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌর শহর থেকে 800 থেকে 900 গজ পূর্বে পীর ফয়জুল্লাহ সড়কের দক্ষিণ দিকে অবস্থিত। এই মসজিদটির নান্দনিক রূপায়ণ, অদ্ভুত অবকাঠামো এবং শৈল্পিক অবয়বের দিক থেকে এটি লক্ষ্মীপুর জেলার একটি প্রাচীন নিদর্শন। এর নির্মাণ কৌশল ও স্থাপত্যকলা দেখতে হাজার হাজার দেশ বিদেশের বহু পর্যটকের সমাগম ঘটে। মসজিদটি এলাকায় মৌলভী আব্দুল্লাহ সাহেবের মসজিদ বলেও পরিচিতি রয়েছে। তবে মসজিদের সামনে সিঁড়ির কাছে লাগানো শিলালিপি থেকে জানা যায় মসজিদের নাম মসজিদে জামে আব্দুল্লাহ। এখানে ছিল ফজরেটা পুরা বিল, এখান থেকে সব মানুষ এই সাফা করে এখানে নামাজ পড়ত। জিনের মসজিদ কেন বলা হয় বা এটা কেন বলা হয়? মানুষের জিনের মসজিদ, এটা মনে করেন মানুষের মুখে দিয়ে এটা উঠাই দিচ্ছে জিনের মসজিদ। বাস্তবতা এটা কোনো কোন এটার নাম হলো আব্দুল মলিচার মসজিদ, এটা কখনো জিনের মসজিদ কোন একটা তো বিষয় থাকে না, কোনো বিষয় এটা ছিল এখানে আসলে প্রথম ফার্স্ট আসলে এটা সার্ভাই ঘর টিনের।